হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেল চাকরির সঙ্গাতে আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার মানেই আপনারা জানেন যে কর্মসংস্থান পেপার পাবলিশ হয়ে যায় আমরা এ সপ্তাহের কর্মসংস্থান পেপার নিয়ে চলে এসেছি দেখুন আজকে এই কর্মসংস্থান পেপারে কী কী চাকরির খবর আছে প্রথমে আছে সিআইএসএফ এ তেরো এগারোশো তিরিশ জন কনস্টেবল এরপর আছে রেলওয়ে টেকনিশিয়ান পদে প্রায় চোদ্দ হাজার দুশো আটানব্বই জনের রিক্রুটমেন্ট এবছর ডাব্লিউসএস পরীক্ষার সিলেবাস বদলাচ্ছে এটা একটা ভালো খবর এছাড়াও সুপ্রিম কোর্টে আশি জন জুনিয়র অ্যাকাউন্টেন্ট নেওয়া হচ্ছে তারপর যেটা আছে সেটা হচ্ছে বিনা পয়সায় সিভিল সার্ভিসের পরীক্ষার ট্রেনিং দেওয়া হচ্ছে কীভাবে যোগাযোগ করুন সেটা আমরা বলে দেবো পাওয়ার গ্রিডে এক হাজার অ্যাপেন্টিস নেওয়া হচ্ছে এছাড়াও এখন কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে সমস্ত কিছু নিয়ে আমাদের এই ভিডিও চলে আসবো আমি প্রথম আমাদের টপিকে তবে তার আগে ছোট্ট অনুরোধ যারা এখনও বলতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্রতিদিনের চাকরি খাওয়ার পর জন্য সাবস্ক্রাইব করে দেবেন প্রথমেই যেটা বলা হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স কনস্টেবল ফায়ারম্যান এই পদে এগারোশো তিরিশ জন লগ্ন হবে যারা বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে বয়স হতে হবে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে তপস্বিনী জাতিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর এবং এক্স সার্ভিসম্যানরা যথার্থ বয়সের ছাড়পথ হাইট ছেলেদের বেলা হাইট হতে হবে একশো সত্তর সেন্টিমিটার তপস্বিনী উপজাতি হলে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ আর যদি অসম ত্রিপুরা মিজোরাম বা পার্বত্য এলাকায় হয় না সেক্ষেত্রে একশো পঁয়ষট্টি জন বুকের ছাতি না ফুলিয়ে আসি ফুলিয়ে পঁচাশি করতে হয় তপস্বানী উপজাতি হলে ছিয়াত্তর পার্বত্য এলাকায় হলে আটাত্তর এরপর আমরা চলে আসবো বারো নম্বর পাতায় বাকি ডিটেলসের জন্য আমরা বলে ফেললাম হাইট শিক্ষাগত যোগ্যতা এবং তার সাথে সাথে তার উচ্চতা আর কতগুলি শূন্য পথ আছে এবার আমরা দেখব বাকি ডিটেলস বাকি ডিটেলসে এখানে যেটা বলা যায় চোখের দৃষ্টিশক্তি কথা বলা হয়েছে মূল মাইনে মূল মাইনে হবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পশ্চিমবঙ্গে শূন্যপদ আছে ঊনপঞ্চাশটা পশ্চিমবঙ্গ নকশাল এরিয়া সেখানে ছয়টি আন্ধ্রপ্রদেশে বত্রিশটি এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় শূন্য পদের বিবরণ এখানে দিয়ে দিয়েছে ওড়িশাতে আছে ঝাড়খণ্ডে আছে বিহারে আছে উত্তরাখণ্ডে আছে বিভিন্ন জায়গায় আছে প্রার্থী বাছাই হবে প্রথমে উচ্চতম অপদ এরপর চব্বিশ মিনিটে পাঁচ কিলোমিটার দৌড়াতে হবে তারপর হবে শারীরিক মাপঝোপের পরীক্ষা এরপর হবে আইডেন্টিফিকেশন চেক এবং যাবতীয় প্রমাণপত্র সফল হলে এই সমস্ত প্রসেস থেকে সফল হলে হবে লিখিত পরীক্ষা যেখানে একশো নম্বর একশোটি টাইপ কোশ্চেন থাকবে যার মধ্যে এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে ইংলিশ থাকবে তারপর আপনার আরও অন্যান্য বিষয় থাকে উচ্চ মাধ্যমিক সায়েন্স শাখায় নিয়ে পাশ করতে হবে বলা হচ্ছে সাধারণ প্রার্থীরা পঁয়ত্রিশ শতাংশ নম্বর পেলেই তপস্বী বা ও তেত্রিশ শতাংশ নম্বর পেলে কোয়ালিফাই হবে তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ডাক্তারি মেডিকেল এক্সামিনেশান তিরিশে সেপ্টেম্বর ফর্ম ফিল আপ করতে হবে এই হচ্ছে ওয়েবসাইট ডিটেলস এখানে গিয়ে বৈধ মেল আইডি মোবাইল নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করি সাথে একশো টাকা আপনাকে ফিস পেমেন্ট করতে চলে আসবো আমি আবার প্রথম চা পাতায় প্রথম চাকরির খবর হয়ে গেল আমাদের এরপর আছে রেলে টেকনিশিয়ান পদে না হচ্ছে চৌদ্দ হাজার দুশো আটানব্বই কলকাতা শিলিগুড়ি মালদা গুয়াহাটি পাটনা বিভিন্ন জায়গায় রিক্রুটমেন্ট হবে যেটা বলা হচ্ছে রেলে টেকনিশিয়ান পদে বাইশটি নতুন ক্যাটাগরিতে এই নিয়োগ হবে দুয়ের পাতায় চলে যাব দুয়ের পাতায় আসলে যেটা দেখতে পাচ্ছি টেকনিশিয়ান গ্রেড থ্রি টেকনিশিয়ান গ্রেড থ্রি ডিজেল ইলেকট্রিক তারপর হচ্ছে কার্পেন্টার ওয়ার্কশপ বিভিন্ন জায়গায় আছে প্রত্যেকটা ক্ষেত্রেই বলা হয়েছে আপনাকে আইআইটি মাধ্যমিক পাশ করতে হবে তার সাথে যে ট্রেডে আপনি অ্যাপ্লাই করতে চান সেই ট্রেডে সংশ্লিষ্ট ট্রেড আইটিআই আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে এরপর চলে আসবো আমরা পাঁচের পাতায় এই সাতের পাতায় সাতের পাতায় আসলে বাকি ট্রিটেলস দেখতে পাবো সাতের পাতায় আসলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেন ড্রাইভার নেওয়া হবে সেক্ষেত্রে মাধ্যমিক পাস আর ড্রাইভিং লাইসেন্স লাগ প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এখানে বলে দেওয়া হয়েছে ডিটেলস ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন প্রার্থী বাঁচারে রেলওয়ে রিক্রুটমেন্টের মাধ্যমে সিগন্যাল পদের বেলায় গ্রেট ওয়ান সিগন্যাল পদের বেলায় নব্বই মিনিটের একশো নম্বরে একশোটি কোশ্চেন হবে যার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে রিজেনিং থাকবে বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশান থাকবে অংটো থাকবে ইঞ্জিনিয়ারিং থাকবে টেকনিশিয়ান গ্রেড থ্রি পদের বেলায় নব্বই মিনিটের একশো নম্বরে একশোটি কোশ্চেন একই প্যাটার্ন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনাকে আড়াইশো টাকা দিয়ে ফর্ম ফিল করতে হবে এবং এটা কিন্তু তফসিলিয়াতি এক্স সার্ভিসম্যান ট্রান্সজেন্ডার সংখ্যালঘু তাদের ক্ষেত্রে আর সাধন প্রার্থী চলে চারশো টাকা দিয়ে ফর্ম ফিল করতে হবে আপনি যে বোর্ডে অ্যাপ্লাই করতে চান সেই বোর্ডের মেল আইডি এখানে দেওয়া আছে সেখান থেকে আপনার যোগাযোগ করে দিতে পারেন এবং বাকি সমস্ত ডিটেলস আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন আমরা চলে আসবো আবার প্রথম পাতায় দেখে নেব আর কি চাকরির খবর আছে আমাদের মোটামুটি এই দুটো চাকরির খবর বলে দেওয়া হয়েছে এবার বলা হয়েছে যে ডাব্লিউ এর যে সিলেবাস বদলানো হচ্ছে না পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ডাব্লিউ বিসিএস সিলেবাস বদলানোর কথা ছিল কিন্তু সেটা মে মাসে বিজ্ঞপ্তি বেরিয়েছে এবছর পনেরোই ডিসেম্বরে এই পরীক্ষা হবে কিন্তু তার সিলেবাস পাল্টাচ্ছে না সিলেবাস কিন্তু পরের বছর থেকে পাল্টাবে যেটা ছয়ের পাতায় তার ডিটেলস আছে আমরা দেখে নেব সিলেবাসে কী কী থাকবে দু হাজার পঁচিশ সালের ডব্লুবিসিএস পরীক্ষায় দেখে নেব আমরা দেখুন সাতের পাতে আসলে আমরা দেখতে পাবো সাতের পাতে এই বিষয়ে ডিটেলস দেওয়া আছে এরপর আমরা চলে আসবো ও সরি সাতের পাতায় না ছয়ের পাতায় দেখব ওটা আমার ভুল ওটা ছয়ের পাতায় গেলে আমরা দেখতে পাবো পাঁচের পাতা ছয়ের পাতা হ্যাঁ বলা হয়েছে যে প্রস্তুতের সিলেবাস যেমন রয়েছে প্রিলি পরীক্ষা হবে চারশো নম্বরে মেন পরীক্ষা হবে একুশশো নম্বরে ঐচ্ছিক বিষয় হিসাবে পরীক্ষাতে থাকবে আড়াইশো নম্বর প্রিলি পরীক্ষা যে চারশো নম্বর মানে ইউপিএসসি লেভেলের করেছে চারশো নম্বরে যে প্রিলিমিনারি অবজেক্টিভ মাল্টিপাল জয়স কোর্সটা দুটো পেপার থাকবে পেপার ওয়ান যেখানে দুশো নম্বর যার মধ্যে থাকবে আপনার জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে সাম্প্রতিক ঘটনা ভারতের ইতিহাস ভারতের স্বাধীনতা সংগ্রাম বিশ্ব এবং ভারত ভূগোল হার্ন সামাজিক অর্থনৈতিক ভারতীয় রাষ্ট্রনীতি ও তাৎপর্যতা সংবিধান পলিটিক্স সিস্টেম পঞ্চায়েত রাজ পাবলিক সার্ভিস এই সমস্ত বিষয় থাকবে দ্বিতীয় ব্যাপারে থাকবে জনসংযোগ দক্ষতা লজিক্যাল রিজেনিং অ্যানালিটি সিদ্ধান্ত নেওয়ার সমস্যা জেনারেল মেন্টাল এবিলিটি বেসিক নিউমেরিক ডেটা ইন্টারপ্রিটেশন এই সমস্ত বিষয় কিন্তু এখানে থাকবে এখানে তেত্রিশ শতাংশ নম্বর পেলে আপনি প্রি পাস করবেন তারপর থাকবে মেন মেন থাকবে একুশশো নাম্বারে যেখানে ছশো নাম্বারে কোয়ালিফাইং পেপার থাকবে প্রত্যেকটা পেপার দুটো পেপার থাকবে বাংলায় তিনশো ইংরেজিতে নিয়েছে যার মধ্যে ড্রাফটিং ফ্রাফটিং সমস্ত কিছু ঐচ্ছিক বিষয়ে আড়াইশো নাম্বার থাকবে যেখানে পার্সোনালিটি টেস্ট বুক এ বি এই সমস্ত পেপারগুলো এখানে দেওয়া আছে আমরা চলে আসবো আবার প্রথম পাতায় দেখে নেব পরের চাকরির খবর কী বলা হচ্ছে সুপ্রিম কোর্টে জুনিয়র অ্যাকাউন্টেন্ট নেওয়া হবে সুপ্রিম কোর্ট জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদে আশি জন ছেলেমেয়ে নিয়োগ হচ্ছে মাধ্যমিক পাস কুকিং বা লিনারি আর্টসে অন্তত এক বছরের ডিপ্লোমা পাস করা থাকলে আবেদন করতে পারবেন হোটেল বা রেস্তোরাঁ রান্নার কাজে তিন বছর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে তপশিলি ও সি প্রতিবন্ধী এক্স সার্ভিসম্যান যথার্থ বয়সের ছাড় পাবে চলে আসবো আমরা তিনের পাতায় বাকি ডিটেলসের জন্য এখানে একটু হেজি উঠেছে যেখানে বলা হয়েছে প্রার্থী হবে লিখিত পরীক্ষার মাধ্যম এমসিকিউটিভ কোশ্চেন হবে একশো নম্বর যে আমাদের জেনারেল নলেজ থাকবে তিরিশ নম্বরে কুকিং বা ক্যাটারিং সার্ভিসের উপর সত্তর নম্বরে পরীক্ষা থাকবে এরপর তিরিশ নম্বরে থাকবে ইন্টারভিউ কলকাতা সহ বিভিন্ন জায়গায় পরীক্ষা অনলাইনে দরখাস্ত করবেন এই হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট ডিটেলস এখানে দেওয়া আছে যেখানে চারশো টাকা ফিস দিয়ে আপনি ফর্ম ফিল আপ করবেন তপসিলি জাতি প্রতিবন্ধী বাইক সার্ভিস পেন দুশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারেন আমরা চলে আসবো আবার প্রথম পাতায় দেখে নেব বাকি চাকরির খবর পাওয়ার গ্রিডে হাজারজন অ্যাপেন্টিস হবে কেন্দ্রীয় সরকার অধীনস্থ পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পূর্বাঞ্চল ওয়ান টু উত্তরাঞ্চল ওয়ান টু উত্তরাঞ্চল ওড়িশা পশ্চিমাঞ্চল ওয়ান টু দক্ষিণাঞ্চল প্রভৃতি জায়গায় লগ্ন হবে তাই ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান আইআইটি কোর্স ইলেকট্রিশিয়ান ট্রেডে পাশ করতে হবে এবং এক বছরে কাজের অভিজ্ঞতা তারপর চলে আসবো চারের পাতায় যেখানে বাকি রিটার্স দেওয়া আছে এখানে বলা হচ্ছে সিভিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক সিভিল গ্র্যাজুয়েট প্রত্যেকটা অ্যাপেন্ডিসের কথা বলে দেওয়া হয়েছে ডিপ্লোমা টেকনিশিয়ান সিভিলের ক্ষেত্রে আপনাকে পলিটিক দু বছর ডিপ্লোমা করতে হবে এক বছরের ট্রেনিং স্টাইপেন পাবেন পনেরো হাজার টাকা এইভাবে হচ্ছে গ্রাজুয়েট অ্যাপেন্টিস গ্রাজুয়েট অ্যাপেন্টিস হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা আপনার স্টাইপেন পাবেন এক্ষেত্রেও আপনাকে কিন্তু গ্রাজুয়েট অ্যাপেন্টিস হতে হবে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করবেন ফর্ম এন্ড ডিটেলস এখানেও দেওয়া আছে সেখান থেকে আপনারা নিতে পারবেন আমি চলে আসবো আবার প্রথম পাতায় দেখে নেবো আর কি চাকরির খবর আছে এই দিকে কোনো চাকরির খবর নেই এখানে বলা হচ্ছে যে বিনা পয়সায় সিভিল সার্ভিস পরীক্ষার ট্রেনিং দিচ্ছে সরকার সংখ্যালঘু সম্প্রদায় বারো নম্বর পাতায় চলে যাবো বারো নম্বর পাতায় গেলে জানতে পারবো দেখি কী বলেছে হুম এই যে ডিটেলস দেওয়া আছে বাঁকুড়া গার্লস স্কুলে পড়ানো হচ্ছে ঝাড়গ্রাম হাওড়া তারপর হচ্ছে দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি উত্তর দিনাজপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বিভিন্ন জায়গায় কিন্তু পড়াচ্ছে উত্তর চব্বিশ পরগনা ডিটেলস দেওয়া আছে এখানে দক্ষিণ চব্বিশ পরগনা তাহলে আপনি তর্ক করলে এখানে পজ করে যোগাযোগ করে

এর সত্যতা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল যাচাই করেনি আপনারা যোগাযোগ করুন তারপর সেখানে গিয়ে ফিজিক্যালি দেখুন ভেরিফাই করুন তারপর নিজের বুদ্ধি বিচার করে আপনারা কিন্তু ভর্তি পাবেন এবার আমরা চলে আসবো একদম নিচের দিকে এখানে দেখে নেব কেন্দ্র রাজ্য সরকারের কী কী দরখাস্ত হচ্ছে পশ্চিম পশ্চিম মধ্য রেলে অ্যাপেন্ডিক্স নেওয়া হচ্ছে তিন হাজার তিনশো সতেরোটি শূন্য পদ লাস্ট ডেট হচ্ছে সেপ্টেম্বর মাসের চার তারিখ এই হচ্ছে ওয়েবসাইট নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে দুশো একানব্বই জন নেওয়া হচ্ছে এই হচ্ছে লাস্ট ডেট রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে সাত হাজার নশো একান্ন জন এই হচ্ছে তার ডিটেলস বিমানে ক্লার্ক নেওয়া হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতাতে একশো বিরাশিটি শূন্য পদ লাস্ট ডেট হচ্ছে সেপ্টেম্বর মাসের এক তারিখ এইভাবে ডিটেলস আছে এখানে এইগুলো আপনারা দেখে নিতে পারেন আর এখানে কিন্তু আমাদের কী কী পরীক্ষা ফর্ম এখন পরীক্ষা হবে তার ডেট আপনারা যদি এইগুলো অ্যাপ্লাই করে থাকেন তাহলে ডেটগুলো এখান থেকে জেনে নিতে পারবেন আর এক্সাইড ডিটেলস দেওয়া আছে সেখান থেকেও আপনারা জানতে পারবেন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রতিদিনের চাকরি খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ওয়াজ দিস ভিডিও